বনগা থেকে মায়াপুর জমজমাট রথের মেলা, দুর্যোগ মাথায় করে জনপ্লাবন শহরের রাস্তায়, প্রথা মেনে বাড়ি ফিরলেন জগন্নাথদেব। আজ রথে চড়ে মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরলেন জগন্নাথদেব। বনগা থেকে মায়াপুর শেষ বেলায় রথের আনন্দ চেটে পুটে উপভোগ করতে মেতে উঠলেন শহরবাসী। মাহিস থেকে পুরী রথযাত্রা শেষ দিনে সর্বত্রই একই ছবি। আজ উল্টো রথ, অর্থাৎ রথযাত্রার একেবারে শেষ দিন। হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল জগন্নাথ দেবের রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় রথযাত্রা উৎসব পালিত হয়। দাদা বলরাম বা বলভদ্র এবং বোন সুভদ্রাকে সাথে নিয়ে মাসির বাড়ি গুন্ডিচার বাড়ি যান জগন্নাথ দেব। জগন্নাথ দেব সোজা রথ থেকে উল্টো রথ এই সাত দিন কাটিয়ে বাড়ি ফিরলেন মায়াপুরে মাসির বাড়ি, অর্থাৎ ইস্কন মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে রাজাপুর নিজের বাড়ি ফিরলেন। রথযাত্রা উপলক্ষে এই সাত দিন ব্যাপী বিভিন্ন পূজা পার্বণ এবং ভোগ নিবেদনের আয়োজন ছিল ইস্কন চন্দ্রোদয় মন্দিরে। উল্টো রথ, অর্থাৎ রথযাত্রার একেবারে শেষ দিনে দেশ বিদেশের বিভিন্ন ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিনও রাজবেশে ভক্তদের মধ্যে অবতীর্ণ হলেন জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষের উপস্থিতিতে রথযাত্রা যেন এক অনন্য মাত্রা পেয়েছে। এই বিষয়ে মায়াপুরের এক জনসংযোগ আধিকারিক গৌরঙ্গ দাস বলেন, আজ জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের তিনটি সুসজ্জিত রথ মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে রাজাপুর নিজের বাড়ি ফিরবে। আজ এখানে রথযাত্রা উপলক্ষে বিভিন্ন দেশের ভক্তবৃন্দ জাতি ধর্ম নির্বিশেষে সকলে একত্রিত হয়েছে। এই রথযাত্রার দিনেই জগন্নাথ দেবের রথের পবিত্র রশি টানার সুযোগ হয়। জগন্নাথ দেবের রথের রশি টান দিতেই মন্দিরে বহু ভক্ত সমাগম হয়েছে। আপনাদের অভ্যর্থনা জানাই যারা শ্রীল প্রভুপাদের শিষ্যবর্গ সিনিয়র ভক্তবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। ভদ্রা মহারানীর তিনটি সুসজ্জিত রথ হেডকোয়ার্টার মায়াপুর। আমি ওনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের এই রথযাত্রার যে প্রাঙ্গণ, এই প্রাঙ্গণে আপনারা চলে আসবেন। দেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সমবেত হয়েছে এবং সকলেই জগন্নাথ দেবের রথের রশি স্পর্শ করার, তার পুজো দেওয়ার একমাত্র সুযোগ এই রথযাত্রাকে কেন্দ্র করে হয়। আজ এই প্রশান্ত পল্লে রাজাপুর এবং মায়াপুর এখানে সমস্ত জাতি ধর্ম বর্ণ সমস্ত কিছু উঠে ভক্ত ভগবানের মহামিলন ঘটেছে। সুতরাং এই রথযাত্রা হচ্ছে ভগবানের একমাত্র মিলনের কেন্দ্র। সুতরাং যারা আসেননি তারা ভবিষ্যতে আসেন। পাশাপাশি রথযাত্রা উপলক্ষে বনগা রাজপথেও জনজোয়ার। সন্ধ্যা থেকেই উপচে পড়া ভিড় শহরের রাস্তায়। আর রথের মেলা মানে পাঁপড় ভাজা, জিলাপি আরো কত কি। এদিনও হরেক রকমের দোকান লক্ষ্য করা গেছে রথের মেলায়। বিকাল হতেই পসরা সাজিয়ে বসেছিলেন দোকানিরা, যার কারণে বাড়তি ভিড় লক্ষ্য করা গেছে রাজপথে। এদিন সকাল থেকে পাঁপড় ও জিলাপি দোকানগুলিতে ছিল উপচে পড়া ভিড়। কার্যত বলা যেতেই পারে বৃষ্টিকে উপেক্ষা করে এদিনের রথের মেলায় ভিড় জমিয়েছেন বহু মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, বনগা। ঈদে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।